হ্যালো বন্ধুরা, আরো একবার স্বাগতম আমাদের রহস্যের নতুন আরো একটি পর্বে। বন্ধুরা, আপনারা এখন একটি বিপ সাউন্ড শুনতে পেরেছেন, যা আমরা যে কোনো টিভিতে, রেডিওতে বা রেকর্ডার জাতীয় যে কোনো ডিভাইসে শুনে থাকি। আপনি কি জানেন এই শব্দটি কিসের? এই শব্দটি মূলত বিগ ব্যাং এর পরে তৈরি হওয়া রেডিয়েশনের কারণে তৈরি হয়েছে, যা প্রায় 15 বিলিয়ন বছর থেকে এখনো মহাকাশে বিদ্যমান। শুধু এটি নয়, এরকমের আরো কিছু মহাকাশ সম্পর্কে আপনাদেরকে অজানা ঘটনা আমরা এই ভিডিওতে জানাবো। আর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, তারা প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবী থেকে প্রায় 700 মিলিয়ন আলোক বর্ষ দূরে মহাকাশের অংশে এমন একটি জায়গা রয়েছে যা পুরোপুরি ফাঁকা। প্রায় 33 আলোকবর্ষ পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকাতে কোনো তারা, গ্রহ, উপগ্রহ কিছুই নেই। এই সম্পূর্ণ এলাকাটি সবসময় অন্ধকারে ঢাকা থাকে। আমেরিকা ও ফ্রান্সের কিছু মহাকাশ বিজ্ঞানী মহাকাশে এমন একটি গ্রহ খুঁজে বের করেছেন যে গ্রহটির পুরোটাই হীরার তৈরি। শুধু তাই নয়, সেই গ্রহটির আকারও আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 3 গুণ বড়। আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, কিন্তু আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মঙ্গল গ্রহে অবস্থিত, যা আমাদের মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 3 গুণ বড়। আমাদের যে সকল মহাকাশযানী চাঁদে গিয়েছিলেন, তাদের পায়ের ছাপ আরও প্রায় 10 বিলিয়ন বছর পর্যন্ত চাঁদের বুকে এভাবেই থেকে যাবে, কেননা চাঁদে কখনো বাতাস হয় না। তবে 10 বিলিয়ন বছর পর চাঁদের আশেপাশে উঠতে থাকা হালকা ছোট আকারের ধুলোবালির কারণে সেগুলো মুছে যেতে পারে। আপনারা কি জানেন মহাকাশেরও একটি গন্ধ আছে যা অনেকটি গরম ধাতুর মতো? আপনারা কি জানেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর একটি, আর যার মূল্য আমেরিকান ডলার অনুযায়ী প্রায় $150 বিলিয়ন? আলবার্ট আইনস্টাইনের একটি তথ্য মতে, আমরা আমাদের রাতের আকাশে যে বিশাল পরিমাণে তারাগুলোকে দেখতে পারি, সেই তারাগুলো কখনোই সেই স্থানে থাকে না। আমরা শুধুমাত্র তারার সে রূপটিকেই দেখতে পারি যা আলো আসার পূর্বে সে স্থানে ছিল। অর্থাৎ তারা থেকে আলো আসার পরপর পৃথিবীতে আসতে যে পরিমাণ সময় লেগেছে, সে পরিমাণ সময়ে সেই তারাটি সেখান থেকে স্থান ত্যাগ করে অন্য আরেকটি স্থানে চলে গিয়েছে। আমরা অনেক সময় বলে থাকি আমাদের সূর্য দেখতে লাল বা হলুদ, কিন্তু বাস্তবে আমাদের সূর্যের রং সাদা, যা মহাকাশ থেকে দেখতে সাদা দেখায়। শুধুমাত্র পৃথিবীর আবহাওয়ার কারণে আমাদের পৃথিবী থেকে সূর্যকে দেখতে কখনো লাল বা কখনো হলুদ মনে হয়। বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমরা এই কয়েকটি তথ্যই আপনাদেরকে জানিয়েছি। আপনারা যদি আরো পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের